Hello viewers, welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। পিয়াজুটু একটু ভিন্ন স্টাইলের, কারণ এই পিয়াজুটু হলো ঢাকার ইসলামপুরের বিখ্যাত মামা পিয়াজু। মামা পিয়াজুটু একটু ভিন্ন স্টাইলে বানানো হয়, আর এই জন্য আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমার লাইফে আমি এত বেশি খেয়েছি এই মামা পিয়াজু বলে বোঝানো যাবে না, তাই এটা টেস্ট সম্বন্ধে আমার অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে। এই জন্য আজ আমি আমার অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারা আসছে রোজায় এই পেঁয়াজু এমন করে বানিয়ে খেয়ে এনজয় করতে পারেন। চলুন ঝটপট প্রস্তুত প্রণালী দেখে নিই। মামা পেঁয়াজুর জন্য নর্মালি ব্যবহার হয় খেসারের ডাল। এখানে আমি খেসারের ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সাথে চপড করে অনিয়ন নিয়ে নিয়েছি, কিছু করিয়েন্ডার ও কিছু গ্রিন চিলি। আমরা নর্মালি পেঁয়াজু বানালে সব একসাথে মেখে ফেলি, কিন্তু মামা পেঁয়াজুর ক্ষেত্রে একটু আলাদা। প্রথমে আমাদের এই উপকরণগুলো মিশাতে হবে, ডালটি পরে দিতে হবে, ডাল দিতে হবে বুঝে। আর মামা পেঁয়াজুতে পেঁয়াজ যায় অনেক বেশি, পেঁয়াজটার গ্রিপ রাখার জন্য শুধু ডালের ব্যবহার, এখানে ডালের ব্যবহার খুবই কম হয়। তো প্রথমে আমরা এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে নেব, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও পেঁয়াজ। এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটি আমি মিট হ্যামার দিয়ে বাড়ি দিয়ে দিয়ে অনেকটা থেতলে পাতলা করে নিয়েছি। আপনাদের আমি একটু দেখাচ্ছি যে কতটা পাতলা করেছি, এতে ভাজার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। অনেক সময় দেখা যায় শর্টকাট অথবা অলসতার ক্ষেত্রে আমরা কিমা ব্যবহার করি পেঁয়াজুতে, কিন্তু মামা পেঁয়াজুতে আমি সাজেস্ট করব সবাইকেই যেন ফ্রেশ গরুর মাংসটাই ব্যবহার করে। এখন আমি ব্যবহার করব কিছু মশলা। এখানে কিছু টার্মারিক পাউডার নিয়ে নিয়েছি, জৈত্রি পাউডার, সাদা গোলমরিচের পাউডার, গরম মশলার পাউডার, জায়ফল পাউডার ও 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার না, বেকিং সোডা, সবগুলো এখন আমি এখানে দিয়ে দেব। মামা পেঁয়াজুর ক্ষেত্রে এই একটা উপকরণও মিস করা যাবে না, ভালো করে মিশিয়ে নেব। এটি কিছুক্ষণ মেশানোর পর এখান থেকে প্রথমে হাফ ডাল নিয়ে আমরা দেখব যে সব পেঁয়াজগুলো গ্রিপ কেমন হয়। যদি না হয় তবে ডাল অ্যাড করব, আরও আর যদি হয়ে যায় তবে এইটুকু ডালই যথেষ্ট। ইসলামপুরের মামা পেঁয়াজু খেয়েছে আসলে তারাই জানে যে পেঁয়াজুটার টেস্ট কত বেশি। আর পেঁয়াজুটা খাওয়ার সময় একটি সুইটনেস ভাব আমরা সবসময়ই পাই, আর সেটি আসলে এরা মামা পেঁয়াজুর ভিতরে গ্রেট করে গাজর দিয়ে দেয়। আপনারা যদি গাজর না দিতে চান, যারা পছন্দ না করেন, তারা ঠিক এমন করে গ্রেট করে পাপাইয়া দিতে পারেন, যেটা হচ্ছে কাঁচা পেঁপে। তবে মেক শিওর পেঁপেটি যেন হালকা সুইট থাকে। এটাও ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করে দিব স্বাদ মতো সল্ট। আমি এখানে হাফ টিস্পুনের চাইতে একটু বেশি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমরা অনেক সময় টেস্টিং সল্টও ব্যবহার করি, আর মামা পেঁয়াজুর ক্ষেত্রে টেস্টিং সল্টের কোনো প্রয়োজন নেই। অনেক যে আমি মশলা দিয়েছি, সেই মশলা ও মাংসে এই পেঁয়াজের টেস্ট অনেক বাড়িয়ে ফেলবে। অ্যাড করব হালকা ফুড কালার, এটি সম্পূর্ণই অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। তবে মামা পেঁয়াজুতে ফুড কালার হবে না তা তো হয় না, এটার কালারটাই হচ্ছে এই পেঁয়াজুর সৌন্দর্য, আর টেস্ট হচ্ছে ভেতরের সমস্ত জিনিসগুলো। সব কিছু মাখানোর পর আমি যখন গ্রিপ করলাম দেখলাম যে এটা হয়ে গেছে, কিন্তু আর সামান্য আমার ডাল লাগবে। তো আমি এখান থেকে বুঝে নিয়ে নিচ্ছি যে আমার ঠিক এই পরিমাণ ডাল বাটা লাগবে, বেশি ডাল দেওয়া যাবে না। আমি আবারও বলছি, মামা পেঁয়াজুতে শুধু কাজ হচ্ছে মাংস ও পেঁয়াজের, ডালের তেমন কোনো প্রয়োজন হয় না, শুধু গ্রিপ ছাড়া। গ্রিপের জন্য আমরা ডালটি ব্যবহার করে থাকি, এই জন্য যখনই হাতে গ্রিপ চলে আসবে ঠিক তখনই ডাল মিশানো বন্ধ করে দিতে হবে। একটু মাখানো শেষ হয়ে গেছে, এখন হলো ভাজার পালা। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে পেঁয়াজুগুলো কিন্তু সব আস্ত আস্তই আছে, মোটেও পানি বের হয়নি। ঠিক এমন করেই পেঁয়াজুর জন্য পেঁয়াজুটা মাখিয়ে নিতে হবে। পেঁয়াজু ভাজার জন্য তেল অলরেডি গরম হয়ে গেছে। আর মামা পেঁয়াজুর আরেকটি বৈশিষ্ট্য, সেটি আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি বলেও দিচ্ছি, সেটি হলো মামা পেঁয়াজুটু হতে হবে বেশ খানিকটা বড়, নর্মাল পেঁয়াজুর ডাবল হবে, আর খানিক
চ্যাপ্টা হবে। এটি হলো মামা পিয়াজুর বৈশিষ্ট্য। অনেকটা আমরা যারা কাবাব করি, যে কাবাবটি চ্যাপ্টা হয় ঠিক ওই রকম হবে। এটা মোটেও ছোট ছোট করা যাবে না, অনেকটা বড় বড় হবে। পেঁয়াজুর একটি পাশ পাল্টানোর আগে সাইড থেকে একটু তেল উপরের দিকে তুলে দিতে হবে, যেন পাল্টানোর সময় পেঁয়াজগুলো ভেঙে না যায়, কারণ পেঁয়াজটা হচ্ছে প্রয়োজনের তুলনায় একটু বড়। এই জন্য সাবধানতা অবলম্বন করা আবশ্যক। পেঁয়াজটি হালকা বড় হওয়ার কারণে আমরা একটি চামচ নিয়ে আরেকটি চামচের হাতলের সাহায্যে পাল্টে দিব। এতে করে পেঁয়াজটা ভাঙার আর কোনো সম্ভাবনা থাকে না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি একটি করে তুলে কিচেন টাওয়ালে রেখে নেব। এখন বাকি পেঁয়াজগুলো ভেজে নেব ঠিক এমন করে। ঝটপট মামা পেঁয়াজু ভাজা তো শেষ, এখন হলো ঝটপট খাবার পালা। তবে ইসলামপুরের এই বিখ্যাত মামা পেঁয়াজুর যে বৈশিষ্ট্য সেটি আমি আপনাদের বলছি। পেঁয়াজুটি হতে হবে ভীষণ ক্রিস্পি উপরের দিকটা, কিন্তু ভিতরের দিকটা যখন খোলা যাবে ঠিক ততটাই সফট থাকবে, ফুল কুক হয়ে যাবে, হতে হবে সম্পূর্ণ সফট। আর এর জন্য প্রয়োজন খেসারের ডাল। মুসুরের ডাল দিয়ে যদি করা যায় ভিতরটা সহ ক্রিস্পি হয়ে যাবে, এমন সফট থাকবে না। যারা ইসলামপুরে গিয়ে পেঁয়াজু খেয়েছে আসলে তারা দেখে আমি জানি যে লোভ সামলাতে পারছে না, আমি বুঝতে পারছি। কারণ আমি আমার লাইফে এত বেশি ইসলামপুরের মামা পেঁয়াজু খেয়েছি যে বলেও বোঝানো যাচ্ছে না। আমি নিজেও আসলে লোভ সামলাতে পারছি না। আর এই পেঁয়াজুগুলো নর্মালি আমরা ভাতের সাথে না, হালকা কিছু পেঁয়াজ কুচি সাথে নিয়ে তারপরে আমরা খাই। আশা করি এই মামা পেঁয়াজু দেখে আপনারা যারা পছন্দ করেন অবশ্যই ভালো লাগবে ও সেই পুরনো দিনে আবার ফিরে গেছেন। যখন রোজার মধ্যে ইসলামপুরে মামা পেঁয়াজু বানা হয় ঠিক সেই জায়গায় আপনারা আবার চলে গেছেন, আর এই জন্যই আমার এই আয়োজন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসছে রোজায় আশা করি এই পেঁয়াজু বানিয়ে খেয়ে আপনারা সবাই আনন্দিত হবেন।